আমার ছোট মাকে সঙ্গে করে আজকে ধানের জমিতে ঘুরতে আসলাম। বাড়িতে আসলেই মাঠে আসা হয়, ধান থেকে গেছে, ধান আর অল্প দিনের মধ্যেই কাটা যাবে, আর অল্প কিছু ধান কাটা হয়েছে। তাই ছোট মাকে সঙ্গে করে ধানের জমি ঘুরতে আসলাম। এখানে কিছু ধান কাটা হয়েছে, কেটে জমিতে রাখা হয়েছে আউর বা মহদের জন্য। এই ধানগুলো বাসায় নিয়ে মলার পরে এই জমিতে পেঁয়াজ আর রসুন লাগানো হবে। পেঁয়াজ আর রসুন আর বাকি ধানগুলো এখনো ভালো করে পাকেনি, পাকা হলে সবগুলো কাটা হবে, কেটে অন্য আবাদ করা হবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিও।